শুভ সকাল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক, এখন শীত ঋতু চলছে। শীত ঋতুতে আমাদের শরীরে বিভিন্ন প্রকার রোগ বালা নতুন করে দেখা দেয় এবং অতীতের কিছু রোগ শীত ঋতুতে বেড়ে যায় এবং কিছু রোগ কমে যায়, এবং শীত ঋতুতে আমাদের নতুন অনেক রোগ, নতুন নতুন হলেও আবার অনেক রোগ অনেকাংশেই সেরে যেতে পারে। তো আপনাদেরকে আজকে আমি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, শারীরিক সমস্যা, স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে শীতে বাত ব্যথার সমস্যা বাড়ে কেন। আপনারা জানেন, প্রতি বছর বা প্রতি ইয়ারলি যখন শীত ঋতু আসে বা কোনো কারণে যদি আমাদের টেম্পারেচার কমে যায় অ্যাটমসফিয়ারে, বা কোনো কারণে আপনার যদি কোনো ঠান্ডা ওয়েদারে থাকেন বা অত্যধিক ঝড় বৃষ্টি হয়, শীত পড়ে, এই যে শীতে বা কোল্ড ওয়েদার বা উইন্টার সিজন, এই সকল এই সিজনে দেখা যায় যে যারা দীর্ঘদিন বাত ব্যথা আক্রান্ত, আর্থ্রাইটিসে আক্রান্ত, প্যারালাইসিসে আক্রান্ত, বিভিন্ন স্নায়বিক সমস্যা আক্রান্ত, মানসিক সমস্যা আক্রান্ত, বা যে কোনো প্রকার শারীরিক ডিসেবিলিটি বা ডায়াবেটিস জনিত সমস্যা আক্রান্ত, আপনাদের শীত ঋতু আসলেই প্রতিটি মানুষের শারীরিক অক্ষমতা, ব্যথা, বেদনা, অসারতা এগুলো বেড়ে যেতে পারে এবং এটা বেড়েই যায়। তো এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে কথা বলবো এবং বৈজ্ঞানিকভাবে সায়েন্টিফিক্যালি বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা যদি এই বিষয়টি কেন বেড়ে যায় শীতে বাত ব্যথা বুঝতে পারেন, তাহলে আপনারা কোন ডাক্তারের কাছে যেতে হবে, কি চিকিৎসা করতে হবে বা কোন কোন চিকিৎসা করা উচিত, আপনি কি খাবার খাবেন, বাসায় কি করবেন, কি কি এক্সারসাইজ করবেন বা এক্সারসাইজ করা উচিত বা উচিত না, এই জিনিসগুলা আপনারা বুঝতে পারবেন এবং নিজে থেকে নিজের সমস্যার সমাধানে আপনারা সক্রিয় ভূমিকা পালন করতে পারবেন। আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। দীর্ঘদিন ধরে বাত ব্যথা, প্যারালাইসিস, ডিসেবিলিটি এবং পুনর্বাসন ও ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে কাজ করে আসছি। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে, টুইটার, লিঙ্কডিন এবং সোশ্যাল মিডিয়া হতে শুরু করে প্রত্যেকটি টেরিস্টোরিয়াল মিডিয়া, টেলিভিশন চ্যানেল এবং পত্রপত্রিকায় আপনাদেরকে আমি এই স্পেশালি ব্যথা, আর্থ্রাইটিস, প্যারালাইসিস, পুনর্বাসন, ডিসেবিলিটি সংক্রান্ত হেলথ টিপস দিয়ে থাকি। আপনারা আমার এই ভিডিওটি, পুরো ভিডিওটি যখন দেখবেন তখন আশা করি আপনাদের বিশাল উপকারে আসবে এবং আপনারা পরবর্তী যে ভিডিওটি আমি দিব সেই ভিডিওটিতে গেলে আপনার এই ভিডিও শুনলে পরবর্তী ভিডিওটি আপনাদের জন্য উপকারে আসবে। আমি যে জিনিসটি নিয়ে কথা বলবো আজকে বলেছি যে শীতে ব্যথা, বাত ব্যথার সমস্যা কেন বেড়ে যায়। বৈজ্ঞানিকলি বা বৈজ্ঞানিকভাবে আমরা যদি চিন্তা করি তাহলে দেখা যায় যে আপনারা জানেন আমরা বিভিন্ন স্বাদ, গন্ধ বা অনুভূতি নিয়ে থাকি, শরীরের বিভিন্ন রিসেপ্টর থাকে। যেমন জিহ্বার মাধ্যমে আমরা খাবার খাই, খাবার এটা ঠিক টক না ঝাল না মিষ্টি, এটা আপনারা কিন্তু অনুভূতি বুঝতে পারেন। এটা জিহ্বার মধ্যে মহান আল্লাহ পাক বিভিন্ন রিসেপ্টর দিয়েছে অনুভূতি বোঝার। তদ্রূপ আমাদের স্কিনে অনুভূতি আছে এবং মাসেলস মানে শরীরের প্রত্যেকটা অঙ্গে এই রিসেপ্টর গুলা মহান আল্লাহ পাক দিয়েছে এবং এক এক রিসেপ্টর এক এক কাজ করে থাকে, এক এক অনুভূতি দিয়ে থাকে। আমি যে রিসেপ্টর গুলোর কথা বলবো সেটা হচ্ছে পেইন রিসেপ্টর। আমাদের শরীরে তদ্রূপ পেইন রিসেপ্টর আছে। আমরা যে আঘাত পাই বা ব্যথা আক্রান্ত হই, শারীরিক অ্যাসাল্ট হোক, যা কিছুই হোক, যদি আমাদের শরীরে ওখানে রিসেপ্টর না থাকতো তাহলে আপনাকে আমরা যদি কেটেও ফেলি আপনি বুঝতেও পারবেন না যে আপনার শরীরে ব্যথা অনুভূত হচ্ছে। এই রিসেপ্টরের কারণে আপনি মানে ব্যথা, অস্বস্তিকর অনুভূতিটা বুঝতে পেরে থাকেন। এই শীত ঋতু আসলেই বা কোল্ড ওয়েদার বা ঠান্ডা, নট অনলি শীত ঋতু, যে কোনো, যেমন যে কোল্ড, খুব টু কোল্ড রুমে থাকেন, এসি চালিয়ে থাকেন বা ইউরোপ বা সেই উত্তরাঞ্চলে যা যে সকল দেশগুলোতে আছে সেখানে সারা বছরই শীত পড়ে, যেখানে টেম্পারেচার আমাদের ব্লাড টেম্পারেচার থেকে বিলো
যার কারণে শীতের অনুভূতিটা আসে শরীরে, সেইখানে এই পেইন আপনার কোল্ড ওয়েদার এবং টেম্পারেচার ফল করার কারণে আমাদের শরীরে যে পেইন রিসেপ্টর গুলা থাকে এই রিসেপ্টর গুলা মোর সেন্সিটিভ হয়ে ওঠে, হাইপার সেন্সিটিভ বলি আমরা, হাইপার সেন্সিটিভিটি হয়ে ওঠে, মানে অত্যধিক কার্যকর হয়ে ওঠে, কর্মক্ষম হয়ে ওঠে, যার কারণে আমাদের শীতের ব্যথা বেড়ে যায়। দিস ইজ ফার্স্ট কজ যে শীতে কেন ব্যথা বেড়ে যায়, সেটা হচ্ছে পেইন রিসেপ্টর গুলো অত্যধিক সেন্সিটিভ হয়ে ওঠে। আমি দ্বিতীয় কজে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে অ্যাটমসফেয়ার, মানে বাতাস, অ্যাটমসফেয়ার পরিবেশ, মানুষের আমার চারপাশে যে পরিবেশটা, দিস ইজ মাই অ্যাটমসফেয়ার, এই অ্যাটমসফেয়ারিক প্রেশারটা কমে যায় শীত ঋতুতে, কারণ আমাদের হিউমিডিটি কমে যায় শীত ঋতুতে, আর্দ্রতা কমে যায় এবং বাতাসের যে চাপ শরীরের উপরে প্রেশার দেয় বাতাস, সে চাপটা কমে আসে। যখন বাতাসের চাপ কমে আসে তখন শরীরের মধ্যে যে ইন্টার জয়েন্টের যে প্রেশার, মাসেলসের যে প্রেশার, সেটা বেড়ে যায়। এবং এমনিতেই আর্থ্রাইটিস রুগী বা বাত ব্যথা আক্রান্ত রুগী বা ডিজেবল পেশেন্ট বা টিস্যু যখন ইনফ্লামেশনে থাকে বা অকার্যকর থাকে, এমনিতেই তার প্রেশার বাড়তে থাকে, এবং এই শীত ঋতুতে যখন পরিবেশের প্রেশার কমে যায় তখন বডির প্রেশার সেটা এই মাসেলকে আরো সোয়ালেন করে ফেলতে পারে, জোড়াকে আরো ফুলিয়ে ফেলতে পারে, কারণ বডির এক্সটার্নাল প্রেশারটা গিয়ে তখন কাজ করে এবং শরীরে তখন এই যে ইনফ্লামেশনটা আরো বেশি বেড়ে যায়, টিস্যু গুলা জয়েন্ট গুলা এগুলা মোর সোয়ালেন হয়ে উঠে এবং পেইন বেড়ে যেতে পারে। এবং শীত ঋতুতে ডিউ টু টেম্পারেচার, মানে কোল্ড ওয়েদার বা টেম্পারেচার ফল করার কারণে, যেটা হচ্ছে আমাদের যে মাসেলস, স্পেশালি মাংসপেশী, শরীরের অনেক ইম্পর্টেন্ট মাসেলস আছে, যেমন কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং, বাইসেপস, স্পাইনাল মাসেল, লটস অফ মাসেল, আমাদের শরীরে যে মাসেলগুলো আমাদের মুভমেন্ট করতে সাহায্য করে, এই মাসেলগুলা টেম্পারেচার ফল করার কারণে মাসেলগুলা স্পাজম হয়ে যায় বা সংকুচিত হয়ে ওঠে, মানে খিঁচে যায়, আমি যদি বাংলা বোঝাতে চাই খিঁচে আসে। এই যে খিঁচে আসার কারণে তখন কিন্তু মাসেল যখন স্পাজম হয় বা সংকুচিত হয় তখন পেইন রিসেপ্টর উপরে প্রেশার পড়ে এবং পেইন বেড়ে যায়। সো মাসেল স্পাজমের কারণে দেখা যায় যে জয়েন্ট গুলো আরো স্টিফ হয়ে উঠে, মাসেল স্টিফ টাইট হয়ে যায় এবং পেইনটা, শরীরের ব্যথা আরো বেড়ে যেতে পারে। তারপরে কজ হচ্ছে যে ডিউ টু কোল্ড, মানে মানে লো টেম্পারেচার, আমাদের শরীরে যে ব্লাড সার্কুলেশন থাকে এই সার্কুলেশনটা কমে যায়। সার্কুলেশন যখন কমে যায় তখন আমাদের পেরিফেরাল যে জয়েন্টগুলো আছে, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল বা হাত পা, এই ডিস্টাল পার্টে সার্কুলেশন, ব্লাড সাপ্লাই ঠিক মতো পৌঁছাতে পারে না, এবং ব্লাড সার্কুলেশন যখন কমে যায় তখন ওই সব জায়গার ইনফ্ল্যামেটরি এক্সুডেট গুলা বের হয়ে আসতে পারে না এবং সার্কুলেশন ঠিক মতো না হওয়ার কারণে ব্যথা বেড়ে যেতে পারে। তারপর হচ্ছে এই শীত ঋতুতে আমাদের প্রায় আমরা সূর্যের আলো দেখি না, সূর্য আমাদের চোখে পড়ে না, সূর্য কুয়াশায় ঢেকে যায়, যদি আকাশে মেঘ থাকে এবং কুয়াশা থাকে সূর্যের আলো পৃথিবীতে অনেকাংশেই কমে যায়, এবং এই সূর্যের যে তাপ বা কমে যাওয়া, আলো কমে যাওয়া, এই আলো কমে যাওয়ার কারণে আমাদের শরীরের ব্যথা বেড়ে যেতে পারে। এবং আমাদের যেটা হচ্ছে সূর্য রশ্মি থেকে আমরা যে ভিটামিন ডিটা পেয়ে থাকি, ভিটামিন ডি এর ঘাটতি হয়, এবং ভিটামিন ডি ঘাটতি হলে আমাদের শরীরে অস্টিওপ্রোজার, মানে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি বা বোন মিনারালাইজেশন, বোন ডিপোজিশন, এগুলো কমে যায়, যার কারণে ব্যথা বেদনা বেড়ে যেতে পারে। এবং শীতের কারণে, শীতের তীব্রতার কারণে বা শীতের অনুভূতির কারণে আমাদের সকল মানুষেরই, শুধু ব্যথা রুগী না, সবাই আমরা সাধারণত জ্বরসর হয়ে থাকি, মুভমেন্ট করতে চাই না এবং পানি কম খাই আমরা, কারণ হচ্ছে পানির চাহিদা কমে যায় যেহেতু আমরা ঘামাই না আর আমরা মুভমেন্ট কম করি, এবং যখন পানি কম খাই, এই যে পানি কম খাওয়ার কারণে আমাদের সার্কুলেশন, ইউরিনারি সিস্টেমটাও ইনঅ্যাক্টিভ থাকে, যার কারণে ব্যথা আরো বেড়ে যেতে পারে। এবং মুভমেন্ট না হওয়ার কারণে, যখন মুভমেন্ট আপনি না করবেন আপনার শরীরে হিট প্রোডাকশন হবে না, এবং মুভমেন্ট না হওয়ার কারণে ব্যথা আরো বেড়ে যেতে পারে।
সো শীত ঋতুতে বা কোল্ড ওয়েদার, কোল্ড অ্যাটমসফিয়ার, বাত ব্যথা, আর্থ্রাইটিস, ডিসেবল মানুষের জন্য একটা নেগেটিভ ঋতু। সো এই ঋতুতে তাদের এই ব্যথা বেদনা বেড়ে যেতে পারে। আরো অনেক কজ আছে, আমি আপনাদেরকে বেসিক যে মূল কজ গুলা, সাইন্টিফিক্যাল কজ গুলা বলেছি। আরো সাইন্টিফিক অনেক কজ আছে, লেস ইম্পর্টেন্ট, ওগুলো আমি আর আজকে বলে দীর্ঘায়িত করছি না। সো এই এই কজ গুলা যদি আপনারা বুঝতে পারেন, এই কজ গুলা যদি আমরা সমাধান করতে পারি, তাহলে শীত ঋতুতে কোনো মানুষ একেবারে বিছানা পড়ে যাবে না বা ডিজেবল হয়ে যাবে না। আমি আমার নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে শীতে ব্যথা বাড়লে আপনাদের কি করতে হবে। এই ভিডিওটা যারা দেখবেন পরবর্তী ভিডিওতে, আপনার ব্যথা বাড়লে আপনাদের করণীয় কি বা কি চিকিৎসা করতে হবে, আমি সেই ভিডিও নেক্সট ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, সব জায়গায় সোশ্যাল মিডিয়া, যারা বাত ব্যথা আক্রান্ত বা যারা হেলথ টিপস জানতে চায়, চিকিৎসা সংক্রান্ত ডাটা জানতে চায়, বা আপনাদের আত্মীয় স্বজন যারা জাতীয় সমস্যা আক্রান্ত, তাদেরকে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আবারও আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।